হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। পিঙ্ক মুন কি আসলেই পিঙ্ক নাকি অন্য কিছু? আচ্ছা, পিঙ্ক মুন বা গোলাপী চাঁদের নাম শুনেছেন কখনো? নাম শুনে কি মনে হয়, ব্লাড মুন যেভাবে নিজের নামের অর্থের সাথে সামঞ্জস্য রেখে রক্তের মতো লাল রং নিয়ে আকাশে উদিত হয়, ঠিক তেমনই পিঙ্ক মুনও তার নামের সাথে মিল রেখে গোলাপি রং ছড়িয়ে উদিত হয়। সত্যি বলতে কি, পিঙ্ক মুনের সাথে পিঙ্ক বা গোলাপি রঙের কোনো সম্পর্ক নেই। একটি সাধারণ চাঁদ বা পূর্ণিমা দেখতে যেমন হয়, পিঙ্ক মুনও দেখতে ঠিক একই রকম হয়। তবে নামের কারণ বা ভিন্নতা রয়েছে এই নাম দেওয়ার ইতিহাস বা তাৎপর্যের ক্ষেত্রে। এপ্রিলের পূর্ণিমাকেই বলা হয় পিঙ্ক মুন বা ফুল পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ। পিঙ্ক মুন নামটি যেভাবে এলো, প্রাচীনকালে চন্দ্র পঞ্জিকা দেখেই মৌসুম বা মাস ঠিক করা হতো। তখন সৌর পঞ্জিকার মতো স্থির কোনো পঞ্জিকা ছিল না, যা দেখে সহজেই ১২ মাসের হিসাব বোঝা যাবে। পূর্ণিমা মানেই নতুন মাসের আগমন ধরে নেওয়া হতো। সেই সময়ে জুলিয়ান বা গ্রেগরিয়াল পঞ্জিকা তারা অনুসরণ করতো না। এই ভিন্ন ভিন্ন পূর্ণিমার মাধ্যমে তারা মাসের হিসাবটা করে নিত। যুগের পর যুগ ইউরোপ এবং আদি আমেরিকান আদিবাসী গোষ্ঠীগুলো এই নিয়মই মেনে চলেছে। ইউরোপিয়ান বা স্থানীয় আমেরিকান জনগণ নিজেদের সুবিধার্থে প্রত্যেকটি পূর্ণিমার আলাদা আলাদা নামও নির্ধারণ করে দেয়। নামগুলো তারা উত্তর গোলার্ধে ঘটে যাওয়া সাধারণ ঘটনা বা কোনো মাসের বিশেষ কোনো বৈশিষ্ট্যর মাধ্যমেই ঠিক করা হয়। যেমন জানুয়ারি ফুল ওয়াল্প মুন, ফেব্রুয়ারির ফুল স্লোমুন, মার্চের ফুল মর্ন মুন, এপ্রিলের ফুল পিঙ্ক মুন, যে মাসের ফুল ফ্লাওয়ার মুন। কেন এই চাঁদকে পিঙ্ক মুন বলা হয়? এপ্রিল মাসের পূর্ণিমাকেই পিঙ্ক মুন বলা হয়। তবে চাঁদটি দেখতে একদমই পিঙ্ক বা গোলাপি রঙের নয়, আবহাওয়ার ওপর নির্ভর করে হালকা হলুদ, কমলা, লাল বা সাদা হতে পারে। তবে গোলাপি কোনোভাবেই হবে না, নিতান্তই কাকতালীয় বিষয় হবে যদি কোনো বছর লাল এবং সাদা মিলে হালকা গোলাপি দেখায় এই পিঙ্ক মুন। স্বাভাবিক কারণেই তাহলে প্রশ্ন আসে, গোলাপি চাঁদ না হলে এর নাম পিঙ্ক মুন কেন? নামটি আসলে এই মাসের পারিপার্শ্বিক পরিবেশের পরিপ্রেক্ষিতে আসে। বসন্তের এই সময়ে বিভিন্ন নতুন ও সুগন্ধি ফুলের আগমন ঘটে। এর মধ্যে ইউরোপ ও আমেরিকার মস পিঙ্ক বা ওয়াইল্ড গ্রাউন্ড ফ্লক্স ফুল ফোটা খুব সাধারণ একটি বিষয়। এটি আদি আমেরিকার এক প্রকার বন্য ফুল। সেকাল থেকে একাল পর্যন্ত প্রতি বছরই এই সময়ে এই ফুল চারপাশের পরিবেশে ভরে ওঠে, আর এসব ফুলের গোলাপি রঙের আভা যেন এ সময়ে ভূমি থেকে আকাশ পর্যন্ত ছড়িয়ে যায়। পিঙ্ক মুনের আধ্যাত্মিক অর্থ। আধ্যাত্মিক অর্থে পিঙ্ক মুন বা গোলাপি চাঁদ হল পুনর্জাগরণ এবং নবজীবনের প্রতীক। মার্চ মাসের ফুল মুন বা পূর্ণিমাকে বলা হয় ফুল ওর মুন। এটা হলো শীতের মৌসুমের শেষ পূর্ণিমা। এক নাগাড়ে লম্বা সময়ের জন্য ঠান্ডা বেরং নিরস এবং করুণ শীতকালের কারণে পরিবেশটা কেমন জানি মরা মরা হয়ে যায়। ফলে এপ্রিল আসতে আসতে বসন্তের আগমন যে আনন্দ ও সৌন্দর্যের আশেপাশের বাতাবরণে ছড়িয়ে দেয় তাতে কোনো সন্দেহ নেই। তাই এপ্রিলে প্রথম পূর্ণিমা যে পরিবেশের নতুন জন্ম ও সৌন্দর্যের প্রতীক অনেকটা বোধগম্য। অনেকের বিশ্বাস পিঙ্ক মুনের আলো সকলের শক্তি ও প্রাণ আবার ফিরিয়ে আনবে। পিঙ্ক মুন আমাদের মনে করিয়ে দেয় যে জীবন হলো উত্থান পতন, শীতজ্ঞাপন ও পুনর্জাগরণের একটি চক্র যা মৃত্যু অবধি চলতেই থাকে, পরবর্তীতে নতুন রূপে ও নতুন সৌন্দর্যে আবার ফিরে আসে। এপ্রিলে পূর্ণিমার পর প্রথম যে রবিবার আসে সেই দিনই পালিত হয় স্টার সানডে। জ্যোতিষবিদরা বিশ্বাস করেন যে প্রতিটি পূর্ণিমায় আমাদের ওপর কোনো না কোনো প্রভাব ফেলতে পারে। সবসময় বিষয়টি আমরা বুঝতে না পারলেও প্রতিনিয়ত এরকমই হচ্ছে বলে তাদের ধারণা। জ্যোতির্বিদ সিন্ডি ম্যাকিয়ান বলেন, জ্যোতিষবিদ্যায় চাঁদ আমাদের অনুভূতি, চক্র, উদারতা এবং এরকম আরও কিছু বিষয় নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, এপ্রিলের পূর্ণিমা হলো উজ্জীবনের প্রতীক। এর প্রভাবে মানুষের মধ্যে স্থির অনুভূতি এবং আনন্দ পরিলক্ষিত হয়। জ্যোতির্বিদ পাবলোর মতে পিঙ্ক মুন আমাদের অনুভূতিকে মার্চের ফুল মুন থেকে অধিক প্রভাবিত করে। এ সময়
সবকিছুতে এক প্রকার ভঙ্গুরতাও দেখা যায়, আবার এক প্রকার নতুনত্ব সৃষ্টি হয়, নতুন সম্পর্ক গড়ার এবং নতুন কোনো বিবর্তন ঘটতে পারে এই সময়। তার মতে পিং মুনের আলোর দারুণ সব কিছু একেবারে নতুন করে গড়তে শুরু করে। প্রতিটি পূর্ণিমায় কোনো না কোনো রাশিতে উদিত হয়, আর পিং মুন বৃশ্চিক নক্ষত্রপুঞ্জে উদিত হয়। পূর্ণিমা সাধারণ কোনো কিছুর পরিপূর্ণতা লাভ করার পর পরিসমাপ্তি বোঝায়, আমাদেরকে নির্দেশ করে যে মনের ভেতরে যত দুঃখ কষ্ট অপ্রাপ্তিকর ঘটনা চাপা পড়ে আছে তা ভুলে গিয়ে জীবনটাকে আবার নতুন করে শুরু করাই শ্রেয়। এপ্রিলের পূর্ণিমা যেমন একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাওয়ার জন্যই বারবার পথ প্রদর্শন করে। বসন্তর আগমনে গাছপালার পাতা থেকে শুরু প্রায় সকল জীবজন্তুই নতুন করে নিজেদের জীবনটাকে সাজানো শুরু করে। আবার পিং বা গোলাপি রং হলো পূর্ণ জাগরণের রং। এসব কিছুর প্রেক্ষিতে বসন্তের এই পিং মুন ও যেন আমাদের নবজীবনের শুরু করার দিক থেকে যেতে বলে, তাতে কোনো সন্দেহ নেই। ব্যাপারটি যে শুধুমাত্র আধ্যাত্মিক বা মনস্তাত্ত্বিক সেরকম নয়, শুধু মনের ময়লা দূর করার মধ্যেই পিং মুন এর ব্যাপারটি শেষ হয় না। স্প্রিংক্লিং বা বসন্তকালীন পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ঘরবাড়ি এবং আশেপাশের পরিবেশ পরিষ্কার রেখে নতুন এবং পরিচ্ছন্নতা জীবনের আরম্ভ করা যায়। তো ভিউয়ার, আমাদের আজকের এই কলামটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।